লোকে পেট চ্যানেল আমি সুমন আজ আবার এসেছি এক নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকবারের মতো ক্যামেরার পেছনে আছে মামু। আর বন্ধুরা আজকে আমরা এসেছি একটা সুন্দর ডগ কেনেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডগ আছে অনেকগুলো, বাকি উপরে কিছু আছে এই রুমগুলোতে আছে। তো একে একে সব আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন ভিতরে যাব, দাদা সামনে দাঁড়িয়ে আছেন, ওনার সঙ্গে পরিচয় করে নেব। কাকু আপনার নামটা কি আছে? আমার নাম প্রদীপ দাস। এখানে অ্যাড্রেসটা? ভিলেজ পোস্ট নোয়াটা, ডিস্ট্রিক্ট 24 পরগনা, 374-3290। আচ্ছা, এখানে আসতে হলে হাবড়া থেকে কীভাবে আসবে? হাবড়া থেকে আপনি যদি আসেন, গাইঘাটা হয়ে আসলে গাইঘাটা আসতে হবে, ওইখান থেকে এক অটোতে 9টা। বা কিন্তু আরেকবার আরেকটা হয় যে হাবড়া থেকে DN12 MN3 আসা যায় একদম 9টা, কলেজ মোড় MN3, আর DN12 বক্সরা 9টা মোড়। আচ্ছা, কোন কোন দিন এলে আপনার কাছে কেউ যদি এখানে এসে নিতে চায় তো কোন কোন দিন এলে সুবিধা? আমার ফোনে যোগাযোগ করলেই হবে, ফোন নাম্বারটা ফোন করে এখানে এলে সুবিধা হবে। আমাকে ভালো জাতের কুকুর নিতে গেলে আমাকে একদিন আগে বলতে হবে, একদিন আগে জানি যে কোনো আমি ডগ আমি দিই। দরজা বন্ধ করে দাও, খুলে যাবে, দরজাটা বন্ধ করে দাও, খুলে যাবে। কি কি ব্রিড আছে আপনার কাছে? আমার কাছে আছে ল্যাব আছে, রড আছে, গোল্ডেন লেকিবার আছে, পিস আছে, আর বিগেল আছে। আচ্ছা, এর মধ্যে অ্যাভেলেবেল এই মুহূর্তে কী কী আছে? অ্যাভেলেবেল বলতে ল্যাব পাওয়া যাবে, আচ্ছা, তারপরে GHD পাওয়া যাবে, আর সে এটা হচ্ছে বিগেল। আর যেগুলো বলছিলেন প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট বলতে ল্যাব আছে, ল্যাব আছে, আর GHD আছে, আর লেকটিভার আছে, গোল্ডেন লেকটিভার আছে। বিগেলটা মোটামুটি ধরুন আজ গিয়ে হচ্ছে 38 দিন, মানে 62 দিনে হয় আর কি, এখনও মোটামুটি ধরুন 38 দিন হলে 62 দিন, ওদিকে 22 দিন, 22 দিনের মতো হলে ওরা বাচ্চা টাচ্চা ব্যাপার আছে আর কি। অ্যাকচুয়ালি আমি এগুলো শখে পুষতাম, মানে দুটো একটা শখেই নিয়ে এসেছিলাম, তারপর শখ থেকে চেষ্টা করছি বাড়িতে বসে। যে আমার একটু সমস্যা আছে, আমার ওয়াইফ একটা স্কুল টিচার, তা ওর অসুস্থ হয়ে যাওয়ার পরে বাড়িতে সমস্ত কাজবাজ আমারই করতে হয়। তা তখন চিন্তা করলাম দুটো ছেলে আছে, যে বাড়িতে বসে কী একটা করার চিন্তা, হ্যাঁ এটা আমার আছে, কারণ আমি পশু পাখি খুব ভালোবাসি, আর আশা করি মানুষের থেকে এরা একটু ভালোবাসা দিলে কিছু দেয়। সেই চিন্তা ভাবনা করেই এগোচ্ছি, তাকে জানি না ভগবান কী করবে। আমার বাচ্চাদের ফিউচারের দিকে তাকিয়ে এদেরকেও আমি বাচ্চার মতো দেখি, এদের বাবা মা বলেই ডাকি, আমি অনেকে কুকুর বলে কুকুর বলি না আমি। বাবা বাবা, এই যে এই যে এই যে বাবা। এই মুহূর্তে এখানে কিছু ব্রিড অ্যাভেলেবেল আছে, আর কিছু ব্রিড আছে যেগুলো দিন কয়েক পরে, মোটামুটি 30-35 দিন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আপনারা অবশ্যই কাকুর নাম্বারটা সেভ করে রাখবেন, এটা এই মুহূর্তে সেল আছে, কেউ কারো যদি লাগে আমি এই মুহূর্তে ছেড়ে দেবো। এজ কী আছে দাদা? এটা হচ্ছে এই 10 মাস পড়লো আর কি। 10 মাস? হ্যাঁ, আমার আরেকটা GHD আছে, আমি দেখিয়ে দিচ্ছি। মেল আছে? হুম, মেল আছে। 1 মাস পরের থেকে আমার কাছে অ্যাভেলেবেল, আমার কাছেই সমস্ত কিছু পাওয়া যাবে, ল্যাব থেকে GHD থেকে শুরু করে রড, বিগেল এবং খাবার টাবার সমস্ত কিছু, কুকুরের যা যা দরকার পাওয়া যায়। হ্যাঁ, নাম্বারটা একটু বলে দাও বিক্রম। যে এটা আমার কাকু, ঠিক আছে, কাকুরই সব ডগ ব্রিড। আর আপনাদের তো আগের ভিডিওতে দেখালাম আমার পায়রার ওই সেটা, হ্যাঁ এই ভিডিওতে কাকুদের আমার ক্যাদের ক্যানেলটা দেখালাম। তাই কাকুর সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বারটা নিয়ে নিন, 9735024762, ঠিক আছে, 9735024762, ওকে।
এবার এই নাম্বার না পেলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কাকুর যাবতীয় জিনিসের জন্য আমরাও যোগাযোগ করে দেবো। 9775456897 9775456897 এই নাম্বারে যোগাযোগ করলে হবে, কাকুর সঙ্গে ডাইরেক্টলি কথা বলে নেবেন। আর যে কোনো ডগ ব্রিডে আশা করি কাকু জোগাড় করে দিতে পারবে, আর খুবই ভালো ভালো ব্রিড। দেখুন রডউইলারটা কতটা ফ্রেন্ডলি, ঠিক আছে, ও পুরো ঘোড়ার মতো ওর উপরে বসে পড়ছে, ঠিক আছে, ও তাও কিছু করছে না। সবাই শুনেছি যে রডউইলার খুব অ্যাগ্রেসিভ হয়, বাট দেখে নিন, ও খুবই মানে ফ্রেন্ডলি। বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে।